ক্রিকেটের নতুন উপদেষ্টা কমিটি দায়িত্ব পেয়েছে চব্বিশ ঘণ্টাও হয়নি প্রধান কোচসহ সমস্ত সাপোর্ট স্টাফদের বেছে নেবে ক্রিকেটের অ্যাডভাইসরি কমিটি এর মধ্যেই খবর রবি শাস্ত্রী পুনরায় থাকতে চলেছেন ভারতীয় কোচের পদে উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য আংশমান গাইকোয়ার বেশি নিশ্চিত শাস্ত্রীকে রাখা হবে উনিশশো সাতানব্বই থেকে উনিশশো নিরানব্বই বছর জাতীয় দলের কোচ ছিলেন গাইকোয়ার তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন শাস্ত্রীকে সরানোর চিন্তা চিন্তাভাবনাই নেই কারণ হিসেবে রবি শাস্ত্রীর পারফরম্যান্সকেই তুলে ধরেছেন তিনি তবে হেড কোচ নিয়ে উপদেষ্টা কমিটির কোনো পৃথক চিন্তাভাবনা না থাকলেও ব্যাটিং বোলিং ফিল্ডিং কোচ স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এবং একজন প্রশাসনিক ম্যানেজার বেছে নেওয়া হবে আবেদনকারীদের মধ্যে থেকে বোর্ড সূত্রের খবর ভারতীয় দলের অধিকাংশ ক্রিকেটারই কোচ রবি শাস্ত্রীর কাজে খুশি সেই কারণেই তিনি প্রথম পছন্দ সকলের বোলিং কোচ ভরতরুণ পুনরায় আবেদন করেছেন তবে ব্যাটিং কোচ সঞ্জয় ব্যাঙ্গারের চাকরি সম্ভবত থাকছে না গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে গাইকুয়ার জানিয়েছেন পারফরম্যান্স বিচার্য হলে রবি শাস্ত্রী যথেষ্ট ভালো কাজ করেছেন রবি শাস্ত্রী বিষয়ে বাদ দিলে অন্য কোচিং পজিশনে বাছাই করা হবে এটা নির্ভর করছে কে আবেদন করছেন এবং বিসিসিআর ডিজেস যোগ্যতামান তাদের রয়েছে কিনা এ বিষয়ের উপরে কপিল দেব ছাড়াও নতুন ক্রিকেট উপদেষ্টা কমিটির বাকি দুই সদস্য হলেন আংশমান গাইকোয়ার ও শান্তা রঙ্গস্বামী এই কমিটি গত ডিসেম্বরে জাতীয় মহিলা দলের কোচের পদে ডব্লুভি রোমানকে বেছে নিয়েছিল সেই সময়ে যদিও বেশ বিতর্ক হয়েছিল যাই হোক জানা গেছে ভারতের কোচ হতে বিশ্ব ক্রিকেটের একাধিক বড় বড় নাম আগ্রহী হয়েছেন সেই তালিকায় মাইক হাসন থেকে মাহেলা জয়বর্ধনও রয়েছেন তবে রবি শাস্ত্রী কোচ হলেও নিজের সহকারীদের নিজে বাছাই করতে পারবেন না সেই তালিকাও বেছে নেবে বোর্ডের অ্যাডভাইসারি কমিটি সেই প্রসঙ্গে বলতে গিয়ে গাইকুয়ার জানিয়ে দিয়েছেন নিজে কোচ থাকাকালীন নিজের চিকিৎসা আমাকেই করতে হতো স্বাচ্ছন্দ্যের পরিস্থিতিতে পারদর্শিতার সঙ্গে কাজ করতে পারবেন কিনা সেই বিষয়টিও দেখার দলকে কোনো আবেদনকারী কিভাবে সাহায্য করতে পারবে তার ভিত্তিতেই চূড়ান্ত নির্বাচন ভারতের কোচ ও সহকারী পদের আবেদনপত্র জমা নেওয়া হবে ত্রিশ জুলাই পর্যন্ত সেই ডেডলাইন পেরোনোর আগেই শাস্ত্রী যে প্রায় চূড়ান্ত তা বলার অপেক্ষা রাখে না